তো ফাইসো ফাইজাক তিনি মানিক দেবর্মা অনলাই দোনাই মানিক দেবর্মা শক্তি কেন্দ্র বরম গনাং চৈত্রমণি দেবর্মা বনবিনী সিনেমা রেউবিন আস্থা আপনা বলে আন কইলাই ভারত মাতা কি বিজেপি 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 নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি সব মিডিয়া বন্ধুদেরকে আজকে 29 খ্রিস্টপুর মন্ডলের মধ্যে 37 মাল এখানে পূর্ব লক্ষ্মীপুর এবং হলদিয়া বিসির মধ্যে 26 ফ্যামিলির 100 ভোটার আজকে আমাদের দলে যোগদান করেছেন। আগামী দিন আরও যোগদান করবেন, কারণ দীর্ঘদিন কংগ্রেস এবং সিপিএম আমাদের জনজাতিকে ঠকিয়েছে, লাঞ্ছিত বঞ্চিত করেছে, আমাদের জনজাতিকে অশিক্ষিত করেছে। আজকে তাদের জনজাতিরা বিশ্বাস করে না, সিপিএমদেরকে বিশ্বাস করে না, কংগ্রেসকে বিশ্বাস করে না, আজকে জনজাতিরা শুধু বিজেপিকে বিশ্বাস করে। তার জন্য আজকে দিকে দিকে আজকে সব জয়েনিং হচ্ছে, আমাদের জনজাতিরা শুধু বিশ্বাস করে বিজেপিকে, নরেন্দ্র মোদীকে এবং আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সিংকে বিশ্বাস করে। আজকে আমাদের জয়েনিংও হচ্ছে এবং সদস্য অভিযানও হচ্ছে। গত 2 তারিখ থেকে আমাদের শুরু হয়েছে সদস্যতা অভিযান, আজকে যারা এসেছেন তারা সবাই সদস্যতা নিবে। আগামী দিন আমাদের যে নির্বাচন হবে, আমাদের এই এডিসির মধ্যে নির্বাচন হবে, তারা বুঝে গেছে, কংগ্রেস সিপিএম বুঝে গেছে তাদের পায়ের তলার মাটি নেই। আজকে জিতেনবাবু আর সুদীপ বর্মন তারা পাগলের মতন হয়ে গেছে, তারা বিভ্রান্ত করছে মানুষকে। এই বিভ্রান্ত মানুষ আমাদের আপনারা আজকে প্রমাণ দেখেছেন যে এই বিভ্রান্ত আমাদের জনজাতিরা কান দিচ্ছে না, কারণ একমাত্র বিজেপি উন্নয়ন করছে, মানুষের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে, আমাদের জনজাতিদের জন্য কাজ করছে। শুধু জনজাতিদের জন্য রাস্তা বলুন, পানীয় বলুন, শিক্ষা বলুন, খাদ্য বলুন, বাসস্থান বলুন, সব জনজাতিদের জন্য আজকে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী কাজ করছেন। তাই আজকে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা বেড়ে গেছে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর প্রতি আস্থা বেড়ে গেছেন, আমাদের জনজাতিরা বিশ্বাস করে, শুধু বিজেপিকে বিশ্বাস করে। আগামী দিন আপনারা দেখবেন এডিসি নির্বাচন, এই বিসি নির্বাচন হবে, এই বিসি নির্বাচনকেও আমাদের জনজাতিরা বিসর্জন করবে। আদম কারজাক তিনি 29 কৃষ্ণ পণিন বরং গান জনজাতি নেতা তিনি সুচিত্র মোহন জমাইতিয়া বনব বিনা আসত হয়ে আসত।